বাংলাদেশের ভোটাররা অর্থাৎ সাধারণ জনগণ দেশে একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ এবং শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা বিকাশের পক্ষে। জনগণ মনে করেন, রাজনীতিবিদদের ইতিবাচক রাজনৈতিক কৃষ্টি ব্যবহার করে সহনশীল, শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে এগিয়ে আসার কোনো বিকল্প নেই। শান্তিপূর্ণ নির্বাচন আসলে হওয়া উচিত এমনই যেখানে একজন ভোটার তার পছন্দ মতো ভোট দিতে পারবে এবং সেটা যে দলেই হোক। আমাকে যদি কোনো যদি ভয়ভূতে দেখায় ভোট দেবো না, আমার যাকে খুশি তাকে দেবো। দেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবাই মিলে যাতে একটা আলোচনার মাধ্যমে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে নির্বাচন হয় সেটাই চাই। দেশটাকে কিভাবে ভালো করবে এই মতামতে এক হওয়া উচিত, এক হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। আমরা যেন সবাই ঠিক মতো ভোটটা দিতে পারি, ভোট কেন্দ্রে যেন কোনো অসুবিধা না হয়, আমাদের যেন নিরাপত্তা থাকে। সাধারণ মানুষের এই দাবিকে সামনে রেখে বাংলাদেশে সহনশীল রাজনীতি এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে USAID এবং UKAID এর সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল স্ট্রেন্দেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ SPL প্রকল্পের আওতায় শান্তিতে বিজয় শীর্ষক দেশব্যাপী কর্মসূচি আয়োজন করেছে। রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ শান্তি শোভাযাত্রা, জেলা প্রতিনিধি সম্মেলন, মেয়র পদপ্রার্থীদের সাথে সংলাপ ইত্যাদি কর্মসূচিতে অংশ নেন এবং সবাই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে তাদের ব্যক্তিগত অঙ্গীকারের শপথ ব্যক্ত করেন। শান্তিতে বিজয় ক্যাম্পেইন আমাদের সবার কথা বলে, আমার কথা বলে, আপনার কথা বলে, সকল রাজনৈতিক দলের কথা বলে, সকল নেতার কথা বলে, সকল কর্মীর কথা বলে। কারণ আমরা সবাই শান্তি চাই, আমরা সবাই শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। দেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয় এবং কলেজে সাড়ম্বরে পালিত হচ্ছে শান্তিতে বিজয় কর্মসূচি। বাংলাদেশ জুড়ে হবে এবং প্রথম দিন প্রথম মানে শুরুই হয়েছে রাজেন্দ্র কলেজ থেকে। আমি আয়োজনকে সাধুবাদ জানাই। গণতন্ত্র শুধুমাত্র রাজনৈতিক কনসেপ্ট না, যে কোনো সভ্য দেশের ওয়ে অফ লাইফ হচ্ছে গণতন্ত্র। এই অনুষ্ঠানগুলোতে ছাত্রছাত্রী, শিক্ষক এবং স্থানীয় সুধীজনেরা বিভিন্নভাবে শান্তিপূর্ণ রাজনীতির পক্ষে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে একত্রিত হচ্ছেন। ভোটের রাজনীতি করলে আমাদের হবে না, জনগণকেও ভালোবাসতে হবে। শান্তিতে যে পদ্ধতি মেনে নির্বাচন করা দরকার, যদি সেই পদ্ধতি মেনে নির্বাচন করা হয় তাহলে অবশ্যই শান্তিতে নির্বাচন করা হবে। মুক্তিযুদ্ধের যে চেতনা, অসাম্প্রদায়িক যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা চাই। শান্তি জিতলে জিতবে দেশ। বাংলাদেশের প্রতিটি সচেতন নাগরিক বিশ্বাস করেন, সহিংসতা কখনো রাজনীতি কিংবা নির্বাচনের অংশ হতে পারে না। সবাই চায় শান্তিতে বিজয়, সবাই চায় জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ সহ অবস্থান। অতীতের বিদ্বেষ ভুলে গিয়ে সহিংসতাকে রাজনীতি থেকে নির্বাসন, তাই আগামী নির্বাচনে আর কোনো সহিংসতা নয়। ব্যক্তিগত কিংবা দলীয় জয় পরাজয়ের ঊর্ধ্বে ওঠে আমরা সবাই চাই শান্তিতে বিজয়।